সারা হাসিনার প্রেজেন্সটা বাস্তবায়ন করার জন্য তারা একটি ফরমাসি রায় দিয়েছেন, সেই সাথে অন্যান্য বিচারক যারা রয়েছেন, এই স্বৈরাচারী হাসিনা এই সরকারের যে মিথ্যা মামলা হাজার হাজার বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দিয়েছে, আপনারা যে ফরমাসি রায় দিয়েছেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি এবং হুঁশিয়ারি জানাচ্ছি। আপনারা বিচারের পরিবর্তে যে অন্যায় অত্যাচার করেছেন, এ দেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করেছেন, আপনারা দেখতে পেরেছেন এদেশের যে পুলিশ বাহিনী হয়েছিল তারা ছিল জনগণের বন্ধু, কিন্তু যখনই দেখা যাচ্ছে এই পুলিশ বাহিনী হাসিনার সরকারকে বাস্তবায়ন করার জন্য তার গতিকে মজবুত করার জন্য নিরীহ জনগণের বিরুদ্ধে, নিরীহ ছাত্রদের বিরুদ্ধে হত্যা করেছে, আজ সেই পুলিশের পরিণতি আপনারা দেখতে পেয়েছেন। আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে মতদান করে এ দেশের শহীদের রক্তকে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সেই সাথে জানাচ্ছি কিছু অতি উৎসাহী রয়েছেন, তাদেরকে নির্দেশনা ব্যতীত আপনারা কোনো কাজ করবেন না। সকলকে ধন্যবাদ।